মাসির বাড়িতে বেড়াতে এসে অপহৃত হলেন এক নাবালিকা বলে অভিযোগ। জানা যায়, নদিয়া শান্তিপুরের হিজুলিতে কৃষ্ণনগর থেকে এক নাবালিকা মাসির বাড়ি বেড়াতে আসে। অভিযোগ, ওই নাবালিকা মাসির বাড়ি থেকে রাস্তায় বেরোতে এক যুবক তাকে অপহরণ করে। ওই নাবালিকার মা ফোনে তার সঙ্গে যোগাযোগ করলে ওই যুবক তাকে হুমকি দেয় বলে অভিযোগ। নাবালিকার সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে তার পরিবার। এ ব্যাপারে নাবালিকার মা নদিয়ার চাইল্ডলাইন ও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকাকে উদ্ধারের জন্য সন্ধান চালাচ্ছে। কে কোথা থেকে নিয়ে গেছে? কোথায় ছিল মেয়ে? হিজুলিতে। কাদের বাড়ি ছিল? মেয়ের মাসি বাড়ি। আপনার কে হয়? আমার বোন হয়। তারপর তো মানে কে তুলে জানতালাম যে ওই ছেলে নিয়ে গেছে। ওই ছেলে নিয়ে গেছে। আচ্ছা, এই যে নিয়ে চলে যাওয়ার পর থেকে যোগাযোগ করতে পেরেছেন? না, যোগাযোগ করতে পারিনি। একদিন ফোন করেছিল, ফোন করে ছেলে বলছে আমি তোমার মেয়েকে নিয়ে এসেছি, কি করবা করে নাও। তারপর থেকে ফোন করতে যাচ্ছে। এই হুমকি দিয়েছে আপনাকে? হ্যাঁ। তারপর যোগাযোগ করেছেন? তারপর যোগাযোগ হচ্ছে না। কতদিন হলো? ১৩ তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। আজকে কত তারিখ হলো? আচ্ছা, ১১ তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ১১ তারিখ সকাল থেকে বেরিয়েছে এখন থেকে। আচ্ছা, এখন ওই তখন থেকেই হয়তো পাওয়া যাচ্ছে না। পূজা ভাগ। বয়স কত? ১৬ বছর। এখন থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কি চাইছেন আপনি এখন? মেয়ে চাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।